কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে। গুড মর্নিং সবাইকে। এখন 7টা বাজে, তো ওই যে বিছানা তুলবো আমি, বুঝতে পেরেছো? আর কি বলতো, আমি এখন উঠিনি। তোমরা ভাবতে পারো যে 7টার সময় কি আমি ঘুম থেকে উঠলাম? একদমই না, আমি অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 5টার সময় উঠেছি, কিন্তু কাজ একটাও করিনি আজকে। কারণ এই বাবুসানা উঠে পড়েছিল, তো আমি ওকে ওই ঘর থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর আমি এই ঘরে নিয়ে এসে ওকে নিয়ে শুয়েছিলাম। দুবার ঘুমিয়েছে, ওকে রেখে দিয়ে উঠতে যাচ্ছি, ও আবার কান্না শুরু করে দিচ্ছে। তো লাস্ট ফাইনালি উঠে একটু নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, তো এখন ওকে বাবুর কাছে দিয়ে আসলাম। তবে এখন এই বিছানাটা তুলবো, তো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্টও করলাম, সবাই দেখতে থাকো আজকে ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তুমি ফোন দেখছো? হ্যাঁ, তুমি ফোন দেখছো? তারপরেও কিছু করার নেই, আমাকে এখন স্নান করতে হবে। এই অবস্থায় স্নান করা মানে ভীষণ টাফ। আমি কি করবো, কি করে স্নান করবো আমি কিছু বুঝতে পারছি না, জানো তো। কিন্তু তাও স্নান করতে পারি, হাওয়া করছে প্রচুর পরিমাণে, হাওয়া করছে। আর কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঠে পুরো মানে অন্ধকার, ধোমা ধোমা। আমার এখন স্নান করতে পারবো না, ভালো লাগছে না। কী করে স্নান করবো তোমায় বলো। আমি তো আমার শীত, তার আগে এইভাবে কী করে স্নান করবো? কারণ স্নান করতেই হবে, কারণ একটু বেরোবো, একটু বেড়াতে যাবো আজকে। এই কদিন থেকে যাবো যাবো করে করে না, আজকে এই ডেটটা পড়েছে যাওয়ার। আর আজকেই দেখো আকাশের ভাবটা খারাপ। তো কী করবো? আমি মা মানে আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি আমার, আর তো যা আছে তার একসঙ্গেই যাবো। তো কোথায় যাবো না যাবো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। বাইরের ওয়েদার দেখে যেটা মনে হলো, আজকে রোদ বেরোনোর কিন্তু কোনো চান্স নেই। তো কি করব বলো? চলো আগে চাটা তো খেয়ে নিই, তারপরে দেখা যাবে স্নান করব কি করে। আমি সেটাই ভাবছিলাম, জাস্ট চা খেতে খেতে, চাটা কিন্তু হেভি গরম আছে। তো চলো চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। আর স্নান টান করব কি করে সেটা ভাবছি। কি মজা, কি মজা, কি খাচ্ছিস, কি খাচ্ছিস তুমি? খা, খাও খাও খাও, খেয়ে নাও, পেট ভরে যাবে, খেয়ে নাও। চা চা, ও বাবা, ও নিজে হাত ধোবা না। ও বাবা, ও বাবা, এটা চা না, এটা চা না, এটা চা, এটা চা, এটা চা, এটা চা। গরম গরম ভিডিও করতে পারবো না, কারণ প্রথম এক জায়গায় নতুন একটা বাড়িতে গিয়ে তো ভিডিও করা এটা উচিত হবে না। তো আমি কোন গ্রামে যাচ্ছি আমি ঠিক সঠিক জানি না, তবে জানলে পরে অবশ্যই বাড়িতে এসে তোমাদেরকে জানাবো। আর আমি যাচ্ছি মানে আমার পিসি শাশুড়ির নাতি হয়েছে, সেটাই মানে দেখতে যাচ্ছি, পুচকুটাকে দেখতে যাচ্ছি, ছেলে হয়েছে তো দেখতে যাচ্ছি। তো চলো আমি মা সবাই যাচ্ছি। কি নিয়েছিলাম বলো তো? নিয়েছিলাম একটা চেন, আর একটা জামা প্যান্ট নিয়েছি।
চলো দেখে আসি, আর যেতে যেতে যদি পারি দেখাবো তোমাদের, না পারি বাড়িতে এসে সবকিছু বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এদিকে বেরিয়ে পড়েছি। দেখো, আর মা বাড়িতে উন্নাটা নেওয়ার টাইম পায়নি, তো তার জন্য উন্নাটা এখন চলতে চলতে নিচ্ছিল, আর এদিকে আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িটা চলতে শুরু করে দিয়েছে। তো চলো, এখানে অনেক মানুষ আছে, আমরা সেটা তোমাদের দেখাতে পারছি না। তো চলো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদের আশা করি আমি। তো এখানে দাদি ছিল, ওই যে দাদি দেখতে পাচ্ছ, আমরা ফাইনালি চলে এসেছি। আর কোন গ্রামে এসেছি সেটা তোমাদের অবশ্যই জানাবো। আর ভীষণ ইন্টারেস্টিং একটা গ্রামের নাম, সেটা হলো মানুষহারা, যেটা আমি কখনো শুনিনি এর আগে। মানুষ সারা এটা একটা গ্রামের নাম হলো, তোমরাই বলো কমেন্টে। আর তোমরা যারা এই গ্রামে থাকো, যদি যে দেখে থাকো সেই গ্রাম থেকে ভিডিও, তাহলে তো কোনো ব্যাপারই না। তো যে পুচকোটাকে দেখতে এসেছিলাম, সেই পুচকোটাকে একবার দেখে না, পুচকোটা ঘুম দিচ্ছিল, পুচকোটার মুখটা না ভীষণ ফেটেছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমাদের বাড়ি মাঠের ধারে হলেও এখানের মতন এত ঠান্ডা না, আমাদের বাড়িতে এত হাওয়া চলে না, ভীষণ হাওয়া চলে, কারণ সাইডে পুকুর আছে, দেখলাম দুই একটা পুকুর আছে, তার জন্য হাওয়াটা চলছিল। আর আমি যে ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা খাচ্ছি, জানি না কি অবস্থা হবে বাড়িতে গেলে, আবার হয়তো ঠান্ডা জোর দিতে পারে। তারপরে সবাই খাচ্ছে, তো একটু খেয়েই নিলাম আর কি করবো বলো। তো এখানে এখন খাওয়া দাওয়া চলবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই গ্রামের নাম তোমরা কে কে শুনেছো অবশ্যই অবশ্যই জানিও আমাকে। আমি ফার্স্ট টাইম শুনলাম, আর ফার্স্ট টাইম শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল যে মানুষ আর একটা একটা গ্রাম হলো। তো এদিকে খাওয়া দাওয়া সেরে এখানে দেখো রোদ ছিল একটা সাইডে, সেখানে বসছিলাম, আর বসে থাকবো অথচ আমার মুখটা দেখবো না সেটা কখনোই হতে পারে না। আর এই যে পুকুরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। তো চলো ফাইনালি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলে এসেছি, রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যা পেরিয়ে গেছে, 5:30 মানে 5:30-6 বাজে, তো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, ভীষণ মাথা ধরেছে আমার, কোথাও গেলে জানো আমার মাথা ধরে। তো আগে আমি ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তা চলো, টাটা।